দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের বড় বড় গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের একটু দেবো। আমরা দেখছি এখানে গরুটিকে, আর সামনে দেখছি আমরা রনিকে। আজকে চট্টগ্রামের জন্য রনি গরু কিনছে, যতটুকু জানি আমি চট্টগ্রামের জন্য মাংসের গরু কিনছেন। ডিস্টার্ব করছে গরুটি, কত বলছো এটা আর ওইটা কত করবে? ভালো বলছেন ভাইয়া, ভাই 300-350 উঠায় তোলা। আর এটা এই যে এটা বলে ওইটার থেকে বেশি মাংস হবে, বডিটা একটু চাপ, ডাবল বডি। আচ্ছা, হ্যাঁ কতটুক হবে দুটা? মানে চট্টগ্রামের জন্য ভাই আসছে? এটা আর ওটা রনি কত বলছে? এটা বিক্রি হয়ে যাচ্ছে, কত বলছিল? 7 টাকা হয়ে গেল। আমরা দেখছিলাম যে গরুটি এনে বাধা হলো, আমরা দেখছি কোনো মিল নাই, দাও আমি ফাল্লামি করে আমি ব্যবসা করে এত বড় হয়েছি। হ্যাঁ কাম্পি মারলে মাথা দিব, সার দাম্পি মাথা দিব নাকি তো আপনাকে? সকালের দাম 75। কত কইছেন চাচা? কত কত? 42 42। আর আপনি চাইছেন কত? 50? 52 থেকে লাস্টে 50 হতে আসে কিন্তু। আচ্ছা, 52 থেকে 50। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বড় কথা নেই, বাদ দেন বাদ দেন। আমি এই যে তোমার কাছে আর স্বামীর ভাইয়ের কাছে সারাদিন ফাটবে।
كتو 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 কত কইছেন জালাল ভাই কত বলছেন 43 কতটুকু ওজন হবে 7.5 মণ 7.5 মণ এটা হবে আর এটা এটা বেশি এটা তো গরু বিক্রেতা বলছে 8 মণ হোক হোক ওরা তো বলবে ভাই না ওরা বলছে 8 মণ আপনি বলছেন 7.5 মণ এটা বেশি হয়ে গেল না 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 ওইটা নাকি তে হ্যাঁ এটা 7.5 আচ্ছা এটা আর ওইটা এতক্ষণ পর লাইনে আসছেন আচ্ছা দর্শক আমরা দেখছি তো রনি কটা হয়েছে কোনটা ওই যে ওইটা 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 এটা হয়েছে দর্শক এটা একমাত্র এখন পর্যন্ত কেনা হয়েছে আরো কিনবে এটা কত পড়ছে রনি 51000 কতটুকু আছে এটা 6 মণ কয়টা নেবে উনি 5টা নিতে 4 5টা 5-6টা যা হয় 5-6টা যা হয় আজকে চলে যাবে আজকে না হলে আজকে থাকবে বেশি দেবে তো গরু কিনে হ্যাঁ যে আজকে না হয় তাহলে কাল কিনে যাবে 2টা কম শর্ট থাকে আচ্ছা মাল যদি শর্ট থাকে তাহলে চারা করে নাই তারা ওরা কিছু নেই দর্শক তারা ওরা কিছু নেই পাতলা করে গোছ আছে আমরা না ওদের মধ্যে চট্টগ্রামের জন্য মাংসের গরুগুলো কিনছে রনি আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো এখন কমতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর যেখান থেকে এ ধরনের গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন